যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য পারুল প্রকাশনীর টার্গেট প্রশ্ন সংকলন বেরিয়ে গেছে, সব সাবজেক্টের একসঙ্গে বাজারে তোমরা পেয়ে যাবে। তো সামনেই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেজন্য আমি অঙ্কের যে সেটগুলো রয়েছে সেগুলো আমি পরপর সমাধান করব। তো এই বইটাতে প্রথমেই দেখো অঙ্কের জন্য চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু কোশ্চেন রয়েছে, যেমন বাস্তব সংখ্যা, এরকম পরপর সূচকের নিয়মাবলী, এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে বেশ কিছু কোশ্চেন। তো এগুলোও আমি করাবো, তো সেজন্য তোমরা বইটা তাড়াতাড়ি কিনে নাও, তাহলে একটু সুবিধে হবে। আর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলোর পরেই দেখো শুরু হয়েছে এই ফার্স্ট সেমিটিপের জন্যই মডেল সেট, এরকম 1 থেকে 17টা সেট রয়েছে। তো আমি প্রথমে তোমাদের মডেল সেট 1 থেকে প্রথমেই যে MCQ এর কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্রথমে সমাধান করে দিচ্ছি, এরপরে প্রত্যেকটা সেটের পরপর আগে MCQ এর কোশ্চেনগুলো সমাধান করব, তারপরে যে অন্য কোশ্চেনগুলো রয়েছে দেখো এই কোশ্চেনগুলো তারপর সমাধান করব, আর চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথমে আমরা মডেল সেট 1 থেকে MCQ এর প্রথম কোশ্চেনগুলো দেখছি। দেখো কি আছে, 1 নম্বর, পাই এবং 22/7 উভয় মূলদ সংখ্যা, উভয় অমূলদ সংখ্যা, পাই মূলদ, 22/7 অমূলদ, কোনোটি নয়। দেখো অ্যাকচুয়ালি উত্তরটা যেটা হবে তোমরা হয়তো এতদিনে করেই ফেলেছ, হ্যাঁ, সেটা হচ্ছে পাই কিন্তু অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু এখানে কিন্তু কোনটা কোনো অপশনেই সেটা দেওয়া নেই, তার মানে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তোমাদের এরকম কোনোটি নয় না থেকে সঠিক উত্তরটা দেওয়া থাকতে পারে, তাহলে সেটাই উত্তর দাগিয়ে দেবে। এরপরে 2 নম্বরটা দেখো কি আছে, এটা দেওয়া আছে x^x এর মান কত, দেখো এটা করতে হবে মডেল সেট 1 এর 1 নম্বর। দেখো তুলে নিলাম, এটা দেওয়া আছে আর বের করতে হবে x^x, সেজন্য আমাদের প্রথমে x এর মান বের করতে হবে, তাহলে এইটা বাদিকে রাখবো, 4টাকে ডান দিকে নিয়ে গেলে কোথায় যাবে, গুণ সম্পর্ক আছে, এদিকে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, মানে নিচে যাবে, 4 দিয়ে এটাকে কাটাকাটি করো, 4 অক্ষে 4 10 4 2 8 2 20 4 5 20, তাহলে দেখো 5^x মানে 125। এবার বাদিকে যা আছে তাই থাকলো, এটা মানে হচ্ছে 5³, মানে 3টে 5 গুণ করলে 125 হয়, তাহলে দেখো 5 5 রয়েছে, তার মানে এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে x = 3, x এর মান আমরা বের করলাম 3, তাহলে এটার মান যদি আমরা এখন বের করি, x এর মানটা বসিয়ে দেবো 3, উপরেও x এর মান তো 3 হবে, 3³ মানে 3টে 3 গুণফল মানে 27। দেখো ডি নম্বর অপশনে উত্তরটা রয়েছে, তাহলে উত্তরটা ডি নম্বর অপশন হবে উত্তর। পরেরটা এই সমীকরণের লেখচিত্রটি, দেখো এইগুলো হয়তো এতদিনে তোমরা শিখে গেছো, সেটা হচ্ছে যদি কোনো ধ্রুবক পদ না থাকে, এক্স যুক্ত একটা পদ, ওয়াই যুক্ত একটা পদ রয়েছে, ধ্রুবক কোনো পদ নেই, হ্যাঁ মানে এক্স ওয়াই ছাড়া কোনো পদ নেই, তাহলে কিন্তু এটা মূল বিন্দুগামী হবে, মানে বি নম্বর অপশন। পরেরটা দেখো, ABCD সামান্তরিকের কোণ A:B = 2:3 হলে কোণ D এর মান কত। দেখো ABCD একটা সামান্তরিক একে নিলাম, এবার বলেছে কোণ A:B = 2:3, তো আমরা ধরে নিচ্ছি কোণ A 2x, আনুপাতিক একটা ধ্রুবক ধরে নিচ্ছি যেটা x, আর কোণ B হচ্ছে 3x, তার মানে কি এটা হচ্ছে 2x, এটা 3x। দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা 2x হলে এটাও 2x হবে, এটা 3x হলে এটাও 3x হবে। এবার দেখো আরেকটা জিনিস জানি আমরা, যে সামান্তরিকের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তার মানে এই 4টে কোণ যোগ করলে হবে 360 ডিগ্রি, তাহলে যোগটা করে দেখছি 3x আর 3x 6x আর 2x 8x আর 2x 10x, তার মানে 10x সমান সমান 360 ডিগ্রি, 10x = 360 ডিগ্রি, তাহলে 0 0 কেটে গেল, x = 36। এবার কোন ডি এর মান বের করতে বলেছে, কোন ডি মানে তো 3x, তার মানে 3x = কি হবে, 3
ইন্টু এক্স মানে 36 আমরা বের করলাম, 318 আট, 1 তিন তারিখে 9 1 10 108 ডিগ্রি, এটাই কিন্তু উত্তর হবে। দেখো এ নম্বর অপশনে সঠিক উত্তরটা রয়েছে 108 ডিগ্রি। পাঁচ নম্বর অঙ্ক দেখো, এক্স কমা -7 ও 3 -3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মান কত। দেখো দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে, আমি আগে সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি তারপর আমি অঙ্কটা করছি। এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে রুট ওভার x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এবার বিন্দুটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে x, -7 ও 3, -3, তাহলে যেখানে x1 সেখানে বসাবো x, যেখানে y1 সেখানে এটা বসাবো, যেখানে x2 সেখানে এটা বসাবো, যেখানে y2 সেখানে এটা বসাবো। তাহলে দেখো কি হচ্ছে দূরত্বটা, x1 মানে x, -x2 মানে এটা, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x2 মানে হচ্ছে 3 তার স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে -7, আর এটা হচ্ছে -3 আছে কিন্তু সূত্রে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে এটার স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা ভাঙাচ্ছি, তার মানে সামনে যা আছে তাই, পরেরটা কি হয়ে যাচ্ছে, -7 থেকে +3 চলে গেলে -4 হচ্ছে, -4 তার স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে প্লাসই হবে, আর 4 এর স্কোয়ার মানে 16, এইটা হচ্ছে। এবার দেখো তোমাদের এখানে প্রশ্নে বলাই আছে এই দূরত্বটা সমান সমান হচ্ছে x-3 তার হোল স্কোয়ার প্লাস 16, এই দূরত্বটা সমান সমান দেওয়া আছে 5, এটা প্রশ্ন অনুসারে বলা আছে। তাহলে উভয় দিকে যদি আমরা স্কোয়ার করি রুটটা উঠে যাবে, তাহলে এইটা থাকছে আর ডান দিকেও স্কোয়ার হয়ে যাবে, 5 এর স্কোয়ার মানে 25। তাহলে বাদিকে কি হচ্ছে সূত্রটা, সূত্রে ফেলবো a-b হোল স্কোয়ার স্কোয়ার -2ab মানে 3 × 6 x প্লাস b² মানে 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 16 = 25। তাহলে কি হলো x² - 6x, দেখো এখানে কিন্তু +25 হচ্ছে, এই 25 আর এই 25 কেটে যাচ্ছে, তার মানে ডান দিকে থাকছে 0। এখানে দেখো x কমন যাচ্ছে, তাহলে x - 6 = 0। আমরা জানি এরকম হলে কি হয়, হয় x = 0 অথবা x - 6 = 0, এখান থেকে x এর মান বেরোচ্ছে 6, তার মানে 0 অথবা 6। দেখো এই যে এ নম্বর অপশনে বলা আছে 0 অথবা 6, এইটাই কিন্তু হবে উত্তর, আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখো, 27 তার হোল টু দি পাওয়ার x = 81 টু দি পাওয়ার y হলে x = y কত। দেখো তুলে নিয়েছি, আমরা জানি 27 মানে হচ্ছে 3 এর কিউব, তার উপরে x রয়েছে, আর 81 মানে 3 টু দি পাওয়ার 4 মানে 4টে 3 এর গুণফল হচ্ছে 81, তার উপরে y হবে। তাহলে দেখো এখানে এটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x, এইটা আর এটা গুণ হয় সূচকের নিয়মে, এটা হচ্ছে 4y, তাহলে 3 আর 3 কমন রয়েছে চলে যাবে, তাহলে 3x = 4y। এখান থেকে যদি আমরা x/y করি, yটা নিচে চলে এলো, ডান দিকে 4 রয়েছে, 3টা নিচে চলে যাবে, তাহলে বাঁদিকে হচ্ছে x = y আর ডান দিকে হচ্ছে 4:3, এটাই কিন্তু হবে উত্তর। দেখো 4:3 বি নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।